18তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ। শপথ নিলেন 3 কোটির বেশি মানুষকে সঙ্গে নিয়ে। কমেডিয়ান থেকে সোজা মুখ্যমন্ত্রীর কুরসি। কেমন ছিল ভগবন্ত মানের যাত্রাপথ? ভগবন্ত মান পাঞ্জাবের 18তম মুখ্যমন্ত্রী, আম আদমি পার্টির হস্তক্ষেপে আসা দ্বিতীয় রাজ্য এবং সেই দ্বিতীয় রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন ভগবন্ত মান, যিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে এনেছেন বেশ কিছু বদল। সাধারণ মানুষ থেকে অসাধারণ মুখ্যমন্ত্রী এমনটাই দাবি করেছেন অনেকে। তবে একজন কমেডিয়ান থেকে এত বড় পদের দায়িত্ব, কেমন ছিল এই জার্নিটা? পাঞ্জাবের বুকে প্রথম নিজের পরিচয় গড়েছিলেন অভিনেতা হিসেবেই। পাঞ্জাবি ভাষায় একের পর এক কমেডি শো করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। তার কমেডির অন্যতম বিষয় ছিল রাজনীতি। রাজনৈতিক নেতাদের নিয়ে মজার কথা বলতেন তিনি। টেলিভিশনে জুগনু কেন্দাহে নামে একটি কমেডি শো করতেন, যা কমেডি শো হিসেবে ভীষণ পপুলার। শুধু দেশে না, কানাডা ও ব্রিটেনের মাটিতেও কমেডি শো করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন ভগবন্ত মান। অভিনয় করতে করতেই হঠাৎই রাজনীতিতে পা। পাঞ্জাবের মাটিতে যখন আম আদমি পার্টি পা রাখল, সেই তখন থেকে দলের সাথে সম্পর্ক তৈরি করেছেন ভগবন্ত মান। 2014 লোকসভা নির্বাচনে পাঞ্জাবের সাংরুর লোকসভা কেন্দ্র থেকে তাকে টিকিট দেয় আম আদমি পার্টি। অভিনেতা হিসেবে মানুষের মন তো আগেই জয় করেছিলেন ভগবন্ত মান, তবে এবার বিষয় ছিল রাজনেতা হিসেবে মন জয় করার। সে কাজ শুরু করলেন 2014 সাল থেকে এবং সাফল্য এলো 2022 সালে। মানুষ নির্বাচিত করল তাদের পছন্দের মুখ্যমন্ত্রীকে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং দলের অন্যান্য সিনিয়র নেতাদের সামনে শপথ বাক্য পাঠ করলেন ভগবন্ত মান। তবে মুখ্যমন্ত্রী হলেও সাধারণ সত্তা বাদ দেননি তিনি। তাই তো নিয়মের বদল এনে রাজভবনের বদলে শহীদ ভগৎ সিং এর পৈতৃক ভিটেকেই বেছে নিলেন শপথ গ্রহণের স্থল হিসেবে। পাঞ্জাবের স্বাধীনতা সংগ্রামীরা একসময় বাসন্তী রঙের পাগড়ি ওড়না পরে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে নেমেছিলেন। সেই রঙের পাগড়ি আর ওড়না পরেই 18তম মুখ্যমন্ত্রী নিলেন দায়িত্বভার। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।